পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে 38 নম্বর ওয়ার্ড বন্দর গাউসিয়া কমিটি বাংলাদেশ খান সাহেব আব্দুল খালেক সওদাগর পাড়া ইউনিটের উদ্যোগে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের আয়োজন করা হয়। অক্টোবরের 3 তারিখ বৃহস্পতিবার বাদে মাগরিব চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন খান সাহেব আব্দুল খালেক সওদাগর পাড়া 38 নম্বর ওয়ার্ড খান সাহেব আব্দুল খালেক সওদাগর জামে মসজিদ সংলগ্ন মাদনাজি এই মাহফিল অনুষ্ঠিত। মাহফিলের প্রধান অতিথি হিসেবে আলোচনা করছি ইউনিটের প্রধান উপদেষ্টা এবং ফোর জুয়েল ইস্টিভিটরিং সিন্ডিকেটর পরিচালক লায়ন মোহাম্মদ শাহজাহান শরীফ। এটা প্রধান আকর্ষণ আছে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মুফাসসির মুফতি মোহাম্মদ বক্তিয়ার উদ্দিন আল কাদেরী। প্রতিবারের মতো এবার ইনশাআল্লাহ যথাসময়ে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সবাই যেভাবে উদ্যোগভাবে আসছে শুনছে সবাইকে আমাদের পক্ষ থেকে গোছি কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। অনুষ্ঠানের প্রধান বক্তা আছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মুদাররিস ও ঢাকা কিলগাঁও তাহেরিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন আল কাদেরী এবং এডে বিশেষ বক্তা আছেন মুফতি মোহাম্মদ ইদ্রিস রেজভি ও মাওলানা মোহাম্মদ গোলাম হোসেন আল কাদেরী। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন কাজী মোহাম্মদ হানিফ। যারা ইমানদার ওরাই এই পৃথিবীর সবচেয়ে ভিআইপি সিটিজেন। সে রিক্সাওয়ালা হতে পারে, তার প্রফেশন সে একজন দিন মজুর হতে পারে, যিনি ইমানদার নন তিনি যদি পোস্ট পিএইচডি ডিগ্রিও হন তার কাছে 100টা মাস্টার্স থাকতে পারে, 200টা পিএইচডি থাকতে পারে, ডক্টর অফ ফিলোসফি, উনি এই পৃথিবীর সবচেয়ে ভিআইপি সিটিজেন নন অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ, ঠিক কিনা বলেন না? বন্দর গাউসিয়া কমিটি বাংলাদেশের খান সাহেব আব্দুল খালেক সওদাগর পাড়া ইউনিট সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং মোহাম্মদ আব্দুল হাশেম ও রুহুল আমিন স্বপনের সঞ্চালনে অনুষ্ঠানত বিশেষ অতিথি আছিল মহানগর যুবদল নেতা তাজুল ইসলাম তাজু এবং মহানগর ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খান সালাত, মোহাম্মদ নিজামুদ্দিন, কাজী মোহাম্মদ শহীদ, হাজী মোহাম্মদ মইনুদ্দিন পিঙ্কু, মোহাম্মদ রাশেদুল আমিন, মোহাম্মদ মনিরুল করিম জোয়েল এবং মোহাম্মদ আব্দুল্লাহ লসাশয় আলাহার গণ্যমান্য ব্যক্তিও। দীর্ঘ এক যুগ এই মাহফিল চলের আরা এলাকাবাসী এবং মাহফিল কর্তৃপক্ষ সহ প্রত্যেকের এই মাহফিলের এত আদিমশান মাহফিল গরিবেল্লাই প্রত্যেকের ধন্যবাদ মোবারকবাদ। আমাদের খান সাহেব আব্দুল খালেক সদরপাড়া গাউসিয়া কমিটির ইউনিটের আজকের এটা 11তম মাহফিল। এই মাহফিল আমাদের হুজুর কেবলা মুর্শিদ কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব সরাদুল্লাহ তাআলা প্রথম উদ্বোধন করেন, সেই হিসাবে তাহির শাহ হুজুর উদ্বোধন করেন, সেই হিসাবে আমরা এখনো পর্যন্ত আমাদের এই মাহফিল চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের এই মাহফিল যতদিন আমরা বেঁচে থাকবো, আমাদের প্রজন্ম বেঁচে থাকবে, এই মাহফিল খান সাহেব আব্দুল খালেক সদরপাড়া ইউনিটের উদ্যোগে এই মাহফিল চলতে থাকবে। আপনারা সবাই দোয়া করবেন, আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী। রাখতে যদি চাও রে ঈমান সিরি কুটির ধরো দামন, রাখতে যদি চাও রে ঈমান সিরি কুটির ধরো দামন, ঈমান থাকলে সবই আছে, ঈমান থাকলে সবই আছে, ভয় কি মোদের চিন্তা কি সেয়েতি। সি প্লাস চট্টগ্রাম। সময়